প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড টিপস অন চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের স্বাগতম এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সম্বন্ধে আলোচনা করব কিভাবে অল্প কয়েকদিনেই একটি গাভী বা বকনাকে হিটে আনা যায়। গাভী বয়স হতে হবে বাচ্চা প্রসবের পর থেকে 60 দিন এবং বকনার বয়স হতে হবে 16 মাস। এর নিচে কোনো সময় এই ইনজেকশনগুলো পুশ করা যাবে না। আমরা এই ভিডিওতে যে একটি গাভী এবং একটি বকনা দেখা যাচ্ছে, এটিকে যে ইনজেকশনটি পুশ করব সেটি নিয়ে আলোচনা করব এবং সেই ইনজেকশন সম্পর্কে বলবো। তার আগে আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশনটি চালু করে রাখেন। যদি ফেসবুকের বন্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই লাল বকনাটির বয়স হচ্ছে 16 মাস। এই দুটি গাভীকে আমরা গুনাশাল ইঞ্জেকশনটি দিব। গুনাশাল এটি তৈরি করেছে এনাটা লিমিটেড। এটি হচ্ছে 6 মিলি একটি বায়াল দেওয়া যাবে দুটি গাভীকে, সর্বোচ্চ 3 মিলি করে। একটি গাভী বা বকনার জন্য সর্বোচ্চ ডোজ হচ্ছে 3 মিলি। এটির মূল্য হচ্ছে 420 টাকা। তৈরি করেছে রেনাটা লিমিটেড। এই গুনাশাল ইঞ্জেকশনটি খুবই একটি ভালো মানের ইঞ্জেকশন, হরমোন ইঞ্জেকশন। এটি প্রয়োগের ফলে অল্প কয়েকদিনেই গাভী বা বকনা ডাকে চলে আসে। তাই যে সকল ভাই বা বোনদের গাভী বা বকনাগুলোর এরকম সমস্যা রয়েছে, তারা অবশ্যই আগে ভিটামিনগুলো দিবেন। ভিটামিন ই, এ, ডি, ই ইঞ্জেকশন এবং মিনারেল, অ্যামাইনো অ্যাসিড এ সকল খাওয়ানোর পর ইঞ্জেকশন করার পর এই হরমোন ইঞ্জেকশনটি দিতে পারবেন। আমরা আগে এই লাল গরুটিকে ইঞ্জেকশন দিয়ে নিলাম গুনাশাল 3 ml এবং পরবর্তীতে আরেকটি গরু কয়ে গাভীকে ইঞ্জেকশন দিচ্ছে, সেটি হচ্ছে এই গাভীটি। এটিকেও 3 ml দিচ্ছে। যদি 12 দিনের ভিতর হিট না আসে তাহলে পুনরায় আবার দেওয়া যাবে 12 দিন পর। 12 দিন আগে কোনোভাবেই আরও একবার ইনজেকশন পুশ করা যাবে না। অবশ্যই সাবধান থাকতে হবে, এতে গাভী বা বকনার অনেক ধরনের সমস্যা দেখা দেবে। তাই আপনারা এটি নিশ্চিন্তে প্রয়োগ করতে পারবেন 12 দিন পর। এই হচ্ছে আজকের আমার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন মতামত এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।